বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। তো বরাবরের মতো আমি একটা ভিডিও নিয়ে চলে আসছি, আর আজকে কোনো কিচেন টিপস বা কোনো ডেলি ব্লগ নয়, আজকে হচ্ছে একটা রেমেডি নিয়ে চলে আসছি। আর আমার আজকের রেমেডিটা কি, এটা তো টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো আমি আজকে শ্যাম্পুর সাথে এমন একটা উপাদান মেশাবো যা কিনা আপনারা দেখেই অবাক হয়ে যাবেন যে একটা মাত্র উপাদান দিয়ে এত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো চলুন আমি কি এই উপাদানটা মেশাই শ্যাম্পুর সাথে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আমার উপাদানটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে লেবু। আমি লেবু মেশাবো শ্যাম্পুর সাথে। তো এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি, আর হচ্ছে শ্যাম্পু নিয়ে নিয়েছি আমি সানসিল্ক। আপনারা যেই ব্র্যান্ডেরই শ্যাম্পু ব্যবহার করেন না কেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই শ্যাম্পুর সাথে কি কখনো লেবু ব্যবহার করেছেন? আর যদি ব্যবহার করে না থাকেন তাহলে আজই এই লেবুটা ব্যবহার করে চুলটা ওয়াশ করে দেখুন কি কি উপাদান মিলে। লেবুতে রয়েছে অনেক গুণ, ভিটামিন সি এর উৎস, এবং এই ফলটি কিন্তু যেমন শরীর সুস্থ রাখে এমনই আমাদের ত্বকেরও ভালো যত্ন নেয়, তাছাড়াও কিন্তু চুলের যত্নও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই লেবুর। হেয়ার প্যাক হিসেবে কিন্তু লেবুর রস নিয়মিত ব্যবহার করলে চুল পড়া বন্ধ করে, পাশাপাশি কিন্তু খুশকিও দূর হয়। তাছাড়া কিন্তু চুলের যত্নে কিন্তু লেবুর ব্যবহার একদমই অপরিহার্য, মরা চামড়া দূর করতেও কিন্তু লেবুর ভূমিকা অপরিহার্য, চুল ঝলমলে করতেও কিন্তু লেবুর ভূমিকা অপরিহার্য, চুলের তৈলাক্ত ভাব দূর করতেও কিন্তু লেবু দারুণ সাহায্য করে। তো এখানে কিন্তু আমার পুরাটা লেবু লাগবে না, এখানে আমার যতটুকু লেবু লাগবে আমি এখানে কেটে নিয়ে নিচ্ছি। আপনাদের চুলের উপর ভিত্তি করে লেবুর রসটা একটু কম বা বেশি লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা পরিমাণটা একটু বুঝে নেবেন। তো দেখেন আমি এইটুকু লেবু কেটে নিয়ে নিয়েছি, এখান থেকে আমি রসটা নিয়ে নিব। তারপর একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে এখন আমি এখানে সানসিল্কের 2টা প্যাকেট নিয়ে নিচ্ছি। আবারও বলে নিচ্ছি, শ্যাম্পুটা কিন্তু আপনাদের চুলের পরিমাপের উপর ভিত্তি করে একটু কম বা বেশি লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা পরিমাণটা আপনাদের নিজেদের উপর ভিত্তি করে নিয়ে নেবেন। আমি এখানে 2 প্যাকেট সানসিল্ক শ্যাম্পু নিয়ে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে 2 টাকা দামের প্যাকেটটা আছে সেটাই কিন্তু নিয়ে নিচ্ছি। ভাবা যায় মাত্র শ্যাম্পুর সাথে একটা উপাদান মিশিয়ে এত সমস্যার সমাধান দূর করা যায়। তো আমি এই 2টা শ্যাম্পুর প্যাকেটই নিয়ে নিয়েছি, আর নিয়ে এখন আমি দিয়ে দিব লেবুর রসটা। তবে আমি কিন্তু এখানে যতটুকু লেবু কেটে নিয়েছি পুরোটা লেবুর রস কিন্তু দিব না, সেজন্য আমি একটা চামচের মধ্যে আগে রসটা নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে 1/2 চা চামচ দিয়ে দিব লেবুর রস। এই লেবুর রসটা দিয়ে আমি ভালো করে শ্যাম্পুর সাথে একটা মিশ্রণ তৈরি করব। তবে শুধুমাত্র লেবুর রসটা দিয়ে কিন্তু এই মিশ্রণটা হবে না, এখানে কিন্তু একটু পানি অ্যাড করতে হবে, কারণ একটা পানি দিয়ে কিন্তু একটা লিকুইড তৈরি হবে, আর এই লিকুইডটা ভালো করে চুলের মধ্যে ম্যাসেজ করতে হবে। এখানে আমি অল্প অল্প করে পানিটা দিয়ে লিকুইডটা তৈরি করে নিব, আর একসাথে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। আপনার চুলে ম্যাসেজ করতে যতটুকু পরিমাণ লিকুইডটার প্রয়োজন পড়বে ততটুকু কিন্তু পানিটা দিয়ে নিতে হবে। যাদের স্ক্যাল্প অনেক তেল থাকলে তারা কিন্তু লেবুর রস ব্যবহার করতে পারেন শ্যাম্পুর সাথে। যদি আপনি শ্যাম্পুর সাথে সপ্তাহে 3 দিন লেবুর রস ব্যবহার করেন তবে আপনার চুল অনেক তাড়াতাড়ি বেড়ে উঠবে, তাছাড়া আপনার চুলকে করবে খুশকিমুক্ত। আর আমি এখানে 2 প্যাকেট শ্যাম্পুর সাথে 1/2 চা চামচ লেবুর রস নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যতটুকু শ্যাম্পু নেবেন তার মাপটা কিন্তু একটু কম বেশি লেবুর রসটা নিয়ে নিতে পারেন। সাধারণত কিন্তু শ্যাম্পু দিয়ে আমরা যখন চুলটা ওয়াশ করি চুলটা কিন্তু স্বাভাবিকভাবেই একটু সিল্কি হয়ে যায়, তার সাথে যদি আপনি লেবুর রসটা মেশান তার ফলে আপনি যে যে উপকারগুলো পাবেন, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ও শক্তিশালী ভিটামিন সি চুলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কিন্তু খুবই উপকারী। তার মধ্যে হচ্ছে খুশকি দূর করতে সাহায্য করে, তেলতেলে ভাব দূর করতে সাহায্য করে, ঝলমলে চুলের জন্য এই লেবুর রসের ভূমিকা অপরিহার্য, চুল বৃদ্ধি করতেও কিন্তু এই লেবুর রসের জুড়ে মেলাবার, চুল পরিষ্কার করতেও কিন্তু দারুণ কাজ করে এই লেবুর রস। তবে আমি আশা করি আমার আজকের এই চুলের রেমেডিটা আপনাদের খুবই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে আমার এই রেমেডিটা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।
আজ আর নয়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।